فاسالوا اهلك ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসনা ফিমেল গ্রুপে আমাদের সম্মানিত আদি নিব এভা তিনি অন্য বনের পক্ষে প্রশ্ন করেছেন যে বন তাকদির সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চেয়েছেন তিনি এভাবে বলেছেন যে মানুষের মাঝে তো আল্লাহ সুবহানাহু ওয়া এমনও মানুষ করেছেন যারা সব সময় প্লাস ভোগ করেন তথা সব সময় তারা সুখ স্বাচ্ছন্দ্যেই থেকে থাকেন আনন্দ উপভোগ করেন আর মানুষের মধ্যে এমনও মানুষ রয়েছে যারা শুধু মাইনাস ভোগ করেন তাদের অবস্থা ভালো নয় অনেক সময় দুঃখ কষ্ট ক্লেশ সেগুলো তাদেরকে হয় তো বিষয়টি এমনটি কেন আল্লাহ তো সুন্দর করে সৃষ্টি করেছেন তিনি তো আমাদের ভাগ্য লিখে দিয়েছেন তাহলে এমনটি হবে কেন অন্যান্য বোন এমনও বলার চেষ্টা করেছেন বোন আরো উল্লেখ করেছেন যে ভাগ্য সম্পর্কে এমন কথা বলেছেন তাহলে এটি কি সৃষ্টির ক্ষেত্রে একটি ওয়ানিয়ম নয় দিন দীনবোন আল্লাহ সুফান তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টি হলো অতি সুন্দর তিনি আমাদের ভাগ্য লিখেছেন এটি ঠিক আল্লাহ সুরা কমারের উনপঞ্চাশ নম্বর আয়াত ইন্না কুল্লা সাইন হুবি কদর যে আমি প্রতিটি বিষয়কে নির্দিষ্ট পরিমাপ হিসেবে সৃষ্টি করেছি তথা সবার অবস্থা তিনি লিপিবদ্ধ করেছেন মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছেন সম্মিত দিনী আসলে ভাগ্য সম্পর্কে জানতে যে সমাজের মাঝে বেশ ভুল ধারণা রয়েছে যার ফলে মানুষ ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বুঝতে না পেরে কখনো ডানবাম দোষারোপ করা হয় কখনো আল্লাহকে দোষ হয় কখনো পিতামাতাকে দোষ হয় কখনো তার পরিবেশকে দোষ হয় বিভিন্ন দোষারোপ করে কখন তো আল্লাহ সুহান আমাদেরকে সৃষ্টি করেছেন আর তিনি আমাদের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন তার জানার ভিত্তিতে তিনি সবকিছু লিপিবদ্ধ করেছেন এটি হচ্ছে আসল বিষয় বরং আল্লাহ সুফানা হাত আমাকে কষ্ট দিতে চেয়েছেন কষ্ট দেন আর আরেকজনকে তিনি সুখ দেন আমাকে তিনি জান্নাত দেবেন আরেকজনকে জাহান্নাম দেবেন এইভাবে তিনি তার জন্য জাহান্নাম লিখে রেখেছেন এইভাবে তার জন্য জান্নাত লিখে রেখেছেন বিষয়টি এমনটি নয় এই জন্য ভাগ্য সম্পর্কে বুঝছে যে দুইটি দল পদভস্ত হয়ে গেছে প্রথম দল হলো জাবারিয়া যারা সবকিছুর মূল হিসেবে মূল হতা হিসেবে রবকে তারা দোষারোপ করে যে আমি যদি চুরি করি তাহলে এই চুরি করিয়েছে আল্লাহ কেন না চুরি করার স্বাধীনতা আমার নাই আল্লাহ যদি আমাকে স্বাধীনতা না দিতে আমি চুরি করতে পারতাম না তাহলে চুরি যিনি করিয়েছেন তিনি আল্লাহ মিন হজুবুল্লাহ এরা হলো ভ্রষ্ট দল কেননা তারা তাকদির সম্পর্কে বুঝতে চেষ্টা করেনি আরেকটি দল তাকদির সম্পর্কে তারা বাড়াবাড়ি করেছে এবং তারা বলেছে তাকদির বলতে কিছু নেই যা হচ্ছে সেটি তো স্বাভাবিকভাবে হচ্ছে তাকদির বলতে কিছু নাই আহলুস সুন্নাহ জামা তথা আমরা যারা সঠিক আকীদা পোষণ করি আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদির রেখেছেন তবে তাকদিটি এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার সম্পর্কে বরণ কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু তিনি সুন্দরভাবে জানেন এ মর্মে যথেষ্ট দলিল রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বলেছেন আলাম তা'লাম আন আল্লাহ ইয়ালা ওয়া মা ফিস সামাওয়াত ওয়াল আরদ ইন্ন যালিকা ফিকিতাব ইন্ন যালিকা আলাল্লাহ ইয়াসির যে তুমি কি জানো না যে আল্লাহ সুহান তাল্লাহ সব কিছু জানেন সব তো আকাশ এবং জমিনে যা কিছু হবে হচ্ছে হয়েছে সব কিছু জানেন যেগুলো হয়ে গেছে সেগুলো তার কাছে পুরাতন নয় যেগুলো হবে সেগুলো তার কাছে নতুন নয় বরং সব কিছু তিনি পরিপূর্ণভাবে জানেন সেগুলো কিতাবে লিপিবদ্ধ রয়েছে এবং এগুলো আল্লাহর কাছে খুব সহজ সন্মিত দিনই এজন্য আমাদের যে ভাগ্যগুলি আমরা কি করব আল্লাহ সুহাম তাল্লাহ খুব সুন্দরভাবে জানেন জানার ভিত্তিতে তিনি লিপিবদ্ধ করেছেন এজন্য হাদিসে বর্ণিত হয়েছে আকাশ এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ সুহান তালা কলম তৈরি করেছেন এবং কলমকে বলেছেন যে লেখো কলম বলেছে আমি কি দেখব আল্লাহ তালা বলেছেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু তুমি লিপিবদ্ধ করে দাও সব কিছু লিপিবদ্ধ করেছে এরপরে আমরা যখন মায়ের পেটে থাকি তখন তিন চল্লিশে প্রথম চল্লিশ এটিতে স্বাভাবিক ওই শুক্রকিট থেকে যায় দ্বিতীয় চল্লিশে রক্তপিণ্ড হয় এবং তৃতীয় চল্লিশে মাংসপিন্ড হয় আল্লাহ তালা তৃতীয় চল্লিশের পর ফেরে এবং তাকে সেখানে রুহ দেওয়া হয় এবং সেখানে চারটি জিনিস লেখা লেখা হয় বা লিপিবদ্ধ করা হয় তার মাঝে মানুষের ভাগ্য এই ব্যক্তি সে জীবনে কি কি করবে সবকিছু সেখানে আবারও নতুন করে লিপিবদ্ধ হয় যদিও এই লিপিবদ্ধ পূর্বে হয়ে গেছে

আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুক অথবা আল্লাহর আল্লাহ করুক এটি তাদের বিষয় যে কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ অন্য ক্ষেত্রে বলেছেন তার জন্য তিনি তৈরি করে রেখেছেন যে প্রশান্তি অকৃতজ্ঞ হবে তার জন্য তিনি কঠোর আজাব তৈরি করে রেখেছেন তার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন তো এই কর্মটি হলো আমার এখন আমি কর্ম করেছি অন্যায় করেছি এরপরে বলেছে আল্লাহ আমাকে করিয়াছে এখানে তো দোষারোপ করা হলো তবে জিনিস যেটি আমাদের বুঝের বিষয় সেটি আল্লাহ তার একটি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য কেউ ভালো খাবে খারাপ খাবে এই অংশটা কিন্তু আল্লাহ সুবাহ তালা প্রদত্ত সকলকে আল্লাহ তালা কোটিপতি করবেন না আর সকলকে এক সমান তিনি অর্থ সম্পদ দেবেন না এই ক্ষেত্রে যাদেরকে স্বল্প দিয়েছেন তাদেরকেও তিনি ভালোবেসে পরীক্ষা করার জন্য দিয়েছেন যাদেরকে অধিক দিয়েছেন তাদেরকেও তিনি ভালোবেসে পরীক্ষা করার জন্যই দিয়েছেন এটি আমাদের বুঝতে হবে এজন্য তার দেওয়াটি হলো আল্লাহর চেষ্টাটি আমার আর যে কর্মগুলো আমি করি এর ভিত্তিতে ভালো খারাপ যেগুলো আমি নির্ণয় করি সেটি হলো আমার আমি ইচ্ছা করলে নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি ভালো কাজগুলি করতে পারি এর মাধ্যমে আল্লাহ সুল্লাম কাছে আমি জান্নাত পেতে পারি যদি আমি এখন স্টোফেওয়ালাকে মেনে নিই অক্ষান্তরে যদি না মানি তাহলে তার ফল আমরা জানি সেটি হচ্ছে জাহান্নাম আর ভাগ্যসংগত আরেকটি বিষয় না বললে নয় হাদিস আর বিমসল্লাহর বলেছেন মানুষ ভালো কাজ করতে করতে এমন একটা অবস্থা হবে যে মাত্র মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত যেতে বাধা হলো আর আদাহাত মারা গেলে জান্নাত যাবেন একটু শুধু বাকি এ অবস্থাতে তার ভাগ্য যেটি লিপিবদ্ধ হয়েছে সেটি সামনে আসে এবং সে অন্যায় করতে শুরু করে ভালো কাজ করেছিল সারা জীবন শেষ মুহূর্তে অন্যায় করে এবং সে জাহান্নামি হয় উল্টো দিকে উল্টো তথা কোনো ব্যক্তি খারাপ কাজ করতে করতে শেষ মুহূর্তে এসে সে আবারও তোবা করে তোবা করার ফলে আল্লাহ তালা তো তৌবা কবুল করেন মারা গেলে সে নামে হতো কিন্তু অর্ধহাত বাকি থাকার এই অবস্থাতে সে তোবা করে এবং তৌবা আল্লাহ তালা গ্রহণ করেন এরপরে সে জান্নাতি হয় বিষয়টি হলো এমনটি তার ফলটা হলো শেষ পর্যায়ের উপর সারা জীবন সে লেখাপড়া করছে একটা বছর লেখাপড়া করেছে ভালো খারাপ তার মধ্যে ছিল আর শেষ সময় পরীক্ষার সময় সে ভালো করেছে সে উত্তীর্ণ হয়েছে এটি হলো তার তার ভাগ্য আর এটি হলো তার কর্মের ফল এই মানুষরাও এইভাবে তাদের ভাগ্য হয়ে থাকে তবে সবার ক্ষেত্রে বিষয়টি এমনটি এটি কিন্তু নয় আল্লাহ তারা তাকে যাকে তৌফিক দেন তার ক্ষেত্রে হয় এই জন্য আমরা বলবো ভাগ্য যেটি এটি লিপিবদ্ধ আর যেটি আমরা করব। আমাদের ইচ্ছাতে আল্লা সহ সেটি লিখেছেন আর তিনি হলেন রব আমাদের সম্পর্কে তিনি জানেন কালকে কি করব আমি নিজে জানি না কিন্তু আল্লাহ তিনি সবকিছু জানেন আল্লাহ যেহেতু তিনি জানেন জানার ভিত্তিতে শুধুমাত্র করেছেন। বাধ্য করে তিনি অন্যায় করার জন্য অন্যায় লিখে দেননি অনুরূপ ভাবে অন্যের প্রতি সদয় হয়ে তাকে জান্নাত লিখে দেননি জোর করে যে সে কর্ম করবে না এরপরে আমি তাকে জোর করে কর্ম করাবো এবং সে জান্নাত হবে বরং আল্লাহর পক্ষ থেকে কর্ম হলো আমাদের আমরা চেষ্টা করব। আমরা দোয়া করব আমরা কর্ম পালন করব আল্লাহ সহা তাও তৌফিক দেবেন আর এটি হচ্ছে আমাদের জীবনের ভাগ্য অল্লাহ তালা আলম